বলছি আমার না এখন খুব টায়ার্ড লাগছে, আর এগুলো নিয়ে ভাবতে পারছি না, কাল বসি আবার, চলো না শুয়ে পড়ি। টাইম তুমি এত রাতে আবার কে এলো দেখো তো কে? হ্যাঁ খুলছি আমি আমি দট দাদা কোথায়? রেডি হয়ে বেরো। কি রে এত রাতে তুই সেজে গুজে যাচ্ছিস কোথায়? নার্সিং হোমে যাচ্ছি, তোকে যেতে হবে, চল রেডি হয়ে নে। নার্সিং হোমে? নার্সিং হোমে কেন যেতে হবে? একটা গন্ডগোল হয়েছে বুদি। সরকার আমাকে ফোন করে বললো যে স্যার দেখুন এখানে মনে হয় ইলিগাল কিছু হচ্ছে, আপনি যতটা সম্ভব তাড়াতাড়ি আসুন। আর তুমি একবার ভাবো বলতি, সিকিউরিটি ভাগিস আমাকে ফোন করলে, যদি বাবাকে ফোন করতো তাহলে তো সব শেষ। আর ভাই ডক্টর সরকার যদি মুখ খুলে দেয় না তাহলে আমাদের কি হবে তুই ভাবতে পারছিস? 1,00,000 টাকা পার্টির কাছ থেকে না খেয়ে বসে রয়েছে। কি 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 করবো তাহলে? এবার একটা একটা সলিউশন ইমিডিয়েট বের করতে হবে। সলিউশন তো ভাই একটাই, সিকিউরিটি গার্ডের মুখটা বন্ধ রাখতে হবে, যে করে হোক বাবার কানে বিন্দু বিসর্গ যেতে দেওয়া যাবে না। একদম একদম তাই করতে হবে। আমাদের তো তুই রেডি হয়ে নে, নার্সিং হোমে পৌঁছে অবস্থা বুঝে ব্যবস্থা। তুই গাড়িতে কি বস, আমি এক্ষুনি চেঞ্জ। তাড়াতাড়ি, হ্যাঁ সাবধান সাবধান। এটা কি হলো? তবে একদিকে ভালো, এখন বাবা উড়ান আর জান্নাতকে নিয়ে বেশ ব্যস্ত আছে, এদিকটাতে নজর দেবে না। আই হোপ এর মধ্যে এরা এই এই কেসটাকে সলভ করে ফেলে। থ্যাংক ইউ সো মাচ শঙ্কর, তুই যা করলি না, না না আমি চিন্তা করছি না, তোর লোকজন ওকে প্রোটেক্ট করছে, ও নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারবে, এটাতেই আমি খুশি। হ্যাঁ থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ঠিক আছে রে ওকে ওকে ওকে। উড়ানের পরীক্ষার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, ওই বিক্রম লোকটা আর কোনো ক্ষতি করতে পারবে না উড়ানের। আরে একটু হাসো তো, একটু খুশি তো হও, ঠিক আছে বলে পরীক্ষাটা দিতে পারবে। কি করে খুশি হব বলো? উড়ানের এই প্রোটেকশনটা তো সাময়িক। মানে তুমি ছেলেটার ভালো করতে চাইছো, অথচ হয়তো আমারই ভুল, আমি কিন্তু দেখছি উড়ানের সমূহ ক্ষতি। কিসের ক্ষতি? তোমার মনে হয় না মেয়েটার জন্য উড়ানের কোনো ক্ষতি হতে পারে? না দেখো, উড়ান আমার সহজ সরল ছিল, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে, মেয়েটাকেও বিশ্বাস করেছে। তোমার তো অভিজ্ঞ চোখ, না তুমি কিছু বুঝতে পারলে না? আমি বুঝতে পারছি না তুমি কি বোঝার কথা বলছো। তোমার একবারও মনে হলো না ওই মেয়েটা এত রাত্রে আমাদের বাড়িতে চলে এলো কেন? ভেবে দেখো, ওই বয়সের একটা মেয়ে এত রাত্রে একটা অন্য ছেলের সঙ্গে যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, কোথায় গেল, কাদের বাড়ি গেল, কই ওর বাবা মাও তো একবারও খোঁজ করলো না, জানতে এলো না। না তুমি যাই বলো, এটা কি খুব স্বাভাবিক? মানুষের জীবনে বিপদ এক এক সময় এমন ভাবে ঘাড়ে এসে পড়ে যে মানুষের ভাবনা চিন্তা করার সময় থাকে না সরোজ, ওদের ক্ষেত্রে তাই হয়েছে। ওরা যদি মেয়েটাকে যেতে না দিতেন ওই মেয়েটা ওই বিক্রমের হাতে তো শেষ হয়ে যেত, তাই বাধ্য হয়ে এটা করেছে। বাধ্য হয়ে? হ্যাঁ। ভালো, কিন্তু আমার তো মনে হয় এইসবের পেছনে অন্য কোনো প্ল্যান আছে, না হলে বড়লোকের ছেলেকে পাকড়াও করে শুধু শুধু এই বাড়িতে ঢুকবেই বা কেন? না 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 না, ছি 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 ছি, এই সমস্ত ভাবনা অত্যন্ত নীচ ভাবনা সরোজ, এগুলোকে প্রশ্রয় দিও। তোমার আজকে মনে হচ্ছে আমার ভাবনাটা নীচ? দেখো তুমি যা ভাবছো সেটা হলে তো ভালোই, কিন্তু ভগবান না করুন যদি একটা কিছু মানে অন্য কিছু ঘটে যায় তখন, না তখন তুমি চাইলেও কিন্তু আর কিছু করতে পারবে। কি ঘটবে? জান্নাতের কারো ক্ষতি করার কোনো ক্ষমতাই নেই, অত্যন্ত ভালো মেয়ে। কি
ভালো মেয়ে, অত্যন্ত ভালো মেয়ে। কি জানো তুমি ওর সম্বন্ধে? যে বলে দিচ্ছ অত্যন্ত ভালো মেয়ে, তুমি জানো ও একজন ক্রিমিনাল, খুনের আসামি। এই বয়সে, এই বয়সে তাই জন্য ও ঘুমিয়ে আছে। ভালো মেয়ে, দেখো আমরা কিন্তু কেউ জানি না ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তারা কে কি করে, কি স্ট্যাটাসে বিলং করে, ওরা কিচ্ছু জানি না। তুমি জান্নাতকে ভালো বলছো, ভালো উড়ানের ভালো চাও তো, তাই জন্য কেন জানি না মনে হচ্ছে তোমাকে বারবার সচেতন করে দিই। যত যাই হোক আমার মন সায় দিচ্ছে না। আর একটাই কথা তোমাকে বলবো, যদি সংসারের ভালো চাও, উড়ানের ভালো চাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে এখান থেকে তাড়াও। তাড়ানোর কোনো প্রশ্নই। আর উড়ানের ক্ষতি বললে না, এই বাড়িতে এর আগে উড়ানের যা যা ক্ষতি হয়ে গেছে সেটা তুমিও আটকাতে পারোনি, আমিও আটকাতে পারিনি। ওই মেয়েটা উড়ানের ভালো চায়, ওকে ঠিক রাস্তায় আনার প্রথম ধাপের কাজটা কিন্তু ও সেরে ফেলেছে। আর একটা মেয়ে কোথায় থাকে সেটা দিয়ে তার পরিচয় হয় না, তার পরিচয় হয় তার মনুষ্যত্ব, তার মানবিকতা, সেইটা ওই মেয়েটার মধ্যে মানবিকতা আমি দেখেছি, ওর চোখে যে অনেস্টি আমি দেখেছি আমার ছেলেদের মধ্যে সেটা আমি নিজের থেকে ওকে বেশি বিশ্বাস করি। আমার ছেলেদের মধ্যে অনেস্টি নেই বলতে পারলে কথা বিশ্বাস করো না তুমি জান্নাতকে, নিজের থেকেও বেশি বিশ্বাস করো। খুব ভালো করো বিশ্বাস, তুমি তোমার এই বিশ্বাস যদি আমি না ভেঙে দিয়েছি তাহলে আমিও সরজ নই। সঙ্গে আমার কথা বলাটা খুব দরকার। উড়ানের কথাগুলো ওনাকে জানাতেই হবে, কিন্তু আমাকে যদি আন্টি দেখে নেয় তাহলে তো খুব রাগ করবে। কি জন্য এসেছি জিজ্ঞাসা করলে কি বলবো আমি? হ্যাঁ বলবো, ফোনটা দিতে এসেছি। কিছু বলবে? হ্যাঁ আমি আপনাকে, এই ফোনটা দিতে এসেছিলাম। এই ফোনটা তো স্মৃতির, ওর কাছে গেল কি করে? আমি দিয়েছি। ফোনটা আমি ওকে দিয়েছি বৌদি। জান্নাত, বাবা মায়ের সঙ্গে কথা হয়ে গেছে? বলেছো তো ভালো আছো? হ্যাঁ বলেছি, কিন্তু বলছিলাম আমি বাড়ি যেতে চাই। যাক, আপু তাহলে নিজেই বিদেয় হতে চাইছে। সে কি, কেন? আসলে বাবা মার জন্য খুব চিন্তা হচ্ছে। কিন্তু এখন তো তোমার যাওয়া চলবে না জান্নাত।
এখন তো কিছুদিন এখানে থাকতে হবে, তোমার যদি খুব চিন্তা হয় আমি কালকে সকালে তোমাকে নিচে নিয়ে যাব। কেমন, তুমি এখন রেস্ট নাও। তাহলে কালই আমি আঙ্কেলকে উড়ানির সব কথা বলব। তুমি মেয়েটাকে কিন্তু মাথায় তুলছ। এটাকে মাথায় তোলা বলে না সরোজ, পাশে থাকা বলে। আপনি যে কাজ করেছেন তার জন্য কিন্তু আমরা আপনাকে সাসপেন্ড করতে পারি, আপনি জানেন। আমার মনে হয় স্যার বড় সাহেবকে এর ব্যাপারটা একবার জানানো উচিত। না না, বড় সাহেবকে এসব ছোটখাটো ব্যাপারে বলার কোনো দরকার নেই। বাবা এমনি অনেক পেশেন্টকে নিয়ে খুব টেনশনে আছে। আপনি যখন আমাদের বলেছেন আমরা ওনার ঠিক যা ব্যবস্থা নেওয়ার নেবো। এনিওয়ে আপনি আসতে পারেন। আর হ্যাঁ, ফার্দার যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে ইমিডিয়েটলি আমাদের জানাবেন। থ্যাংক ইউ। ডক্টর সরকার, আপনি কি পাগল হয়ে গেছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আপনি জানেন কি হতো আমাদের? আপনার আরো সতর্ক হওয়া উচিত ছিল। বারবার এরকম ম্যানেজ দিতে পারবো না আমরা। আপনি ফাঁসলে কিন্তু আমরাও শেষ হয়ে যাব। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। শুনুন, বাবার কেন যদি ব্যাপারটা যেত না আমরা কিন্তু ফাঁসতাম, মরতেন আপনি, বুঝলেন? আমার আমার একটু ভুল হয়ে গেছে। একটু ভুল? আপনার এই ভুলের জন্য আপনাকে সাসপেন্ড করে দেওয়া উচিত। শুনুন শুনুন শুনুন, আপনি না কয়েকদিন হসপিটালে আসবেন না? হ্যাঁ, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, আগে ব্যাপারটা একটু থেপিয়ে যাক তারপর। আর আপনি মাসে মাসে স্যালারিটা পাবেন। এখন আপনি আসুন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গেট আউট। ভাই, আমাদের কিন্তু আর একটু সতর্ক হতে হবে। ব্যাপারটা যদি বাবার কানে যেত তাহলে কিন্তু গাছের খাওয়া আর তোলার পুরোনো দুটোই। সাবধান, আরো আরো বেশি করে সাবধান হতে হবে। আমি যারা তোদের মেয়েকে কেউ রক্ষা করতে পারবে না রে। আবার এখানে এসছেন? আমি কেন আসছেন আবার? হ্যাঁ, কি চাই এখানে, কেন আসছেন? আমার বাড়ি থেকে বেরিয়ে লজ্জা আমার ডিকশনারিতে নেই রে। তবে জান্নাতকে যদি না খুঁজে পাই, তোরা যাতে পাড়ায় লজ্জায় না মুখ দেখাতে পারি সেই ব্যবস্থা আমি করে দিই। একটা উৎকট ছেলের হাত ধরে পালিয়ে যাওয়া, পাড়ায় খবরটা বলে দিলে কি হবে জানিস? আমার বোন পাড়ায়নি, ওর বন্ধুকে নিয়ে গেছে। বন্ধু? না, পিড়িতে নাগর রে, দুটো উঠতি যৌব। এই খবরটা না রুসিয়ে পাড়ায় ছড়িয়ে দেব। তোদের মেয়ে না ঘরকা না ঘাটকা হইয়া।
শোন, আজকে এক্ষুনি ফোন করে মেয়েটাকে ডাক, আমার হাতে তুলে দে। আর যদি ফোন করে না ডাকি আপনি কি করবেন? তাহলেও তোদের নিস্তার নেই। কি ভেবেছিস, ওই দেবী প্রসাদ চ্যাটার্জি তোদের মেয়েকে বাঁচাবে? আমি জানি কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয়। আমার নাম বিক্রমজিৎ। তবে সরোজা দেবী তো আমার কাঁটা তুলে দেবেই, আমি জানি। তবে ওই তাসটা সবার শেষে ব্যবহার করব। শোন, আমি ভালোর ভালো খারাপের জম, ঠিক আছে? তাই আমার সঙ্গে নো চালাবি। আমি চাইলে কিন্তু আবার ফালতু কেসে ফাঁসিয়ে তোদের মেয়েকে আবার হোমে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না কোনো রকম লাফড়াবাজি। আর দুদিন বাদে জান্নাত আমার আপনজন হবে, তোরাও হবি। তাই ও এলেই আমাকে খবর দিবি, তা নাহলে কিন্তু আমি জান্নাতের কি হবে? না হলে জান্নাতের কি করবেন আপনি? জান্নাত, দেখবেন না, আপনার চাকরিটা কিন্তু একটা সুতোয় চলছে। আমার একটা ফোন কলে ওই সুতোটা কেটে পড়ে যাবে, আর আমার ফোনটা কোথায় যাবে সেটা আপনার নিশ্চয়ই জানা আছে। সুতরাং নিজের ভালো যদি চান তাহলে এবারই মুখ আর হবেন না। যাক, চলে যাব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনাকে আমি দেখে নেব। আচ্ছা, দেখে নেবেন, যান। আপনারা চিন্তা করবেন না, আমার নাম ডক্টর দেবী প্রসাদ চ্যাটার্জি। নমস্কার। জান্নাত আমার কাছে আছে, ভালো আছে, কয়েকদিন আমার কাছে একটু থাকুক। জান্নাত তুমি কথা বলো, আমি বাইরে গাড়িতে বেট করছি, কেমন? না না ওমা, সে কি কথা, আপনি আমাদের মেহমান, আপনি এখানে কোথায় বসতে দি, এখানে সামনে একটা চেয়ার। ওই তো আনছি। জানা না, ওনাকে জল মিষ্টি দাও। না না, আপনারা ব্যস্ত হবেন না, একদম ব্যস্ত হবেন না, এক্ষুনি আনছি। বসুন, একটা বাতাসা মুখে দিয়ে জলটা খান। ও বাবা, জলের সঙ্গে বাতাসা অনেকদিন বাজে। মেহমানকে তো শুধু মুখে জল দিতে নেই, সংসারের অকল্যাণ হয়। দেখুন, আমি কয়েকটা কথা বলি আপনাদের। আমি জানি জান্নাতের ওপর আপনারা সকলে ভীষণ ভরসা করে, নির্ভর করে। ও চাইছিল চলে আসতে, আমি বারণ করেছি। তার কারণ আমার মনে হচ্ছে যে এখানে ওর থাকাটা একটু বিপজ্জনক কয়েকদিন। এই কটা দিন একটুখানি ও আমার কাছেই থাকুক। আর একটা কথা, আমি শুনেছি ও লেখাপড়ায় ভীষণ ভালো। ঠিকই শুনেছেন,
জান্নাত মা কখনো মাদ্রাসায় প্রথম বই দিতে হয়নি। আমার তো খুব শখ ছিল যে ওকে বড় ডাক্তার বানাবো। হ্যাঁ আচ্ছা, কিন্তু কি জানেন, আমার এই পা দুটো পঙ্গু হয়ে যাওয়া, খাচ্ছুড়ে যাওয়া, আমি তো ওর পড়াশুনে আর কোনো সাহায্য করতে পারছি না। আমার এই অক্ষমতা তো আমি জানেন, জান্নাত মা নিজের পড়াশোনার খরচ এখন নিজে চালায়। আমি জানি না, আমার স্বপ্ন ওর ইচ্ছে কোনোদিনও পূরণ হবে কিনা। যদি কিছু মনে না করেন আপনারা, আমি একটা কথা বল। হ্যাঁ বলুন। জান্নাতের পড়ার খরচটা যদি আমি দিই, আপনাদের আপত্তি আছে? এ আপনি কি বলছেন, আপত্তি থাকবে কেন? এ তো আমাদের সৌভাগ্য, আপনি তো জান্নাতের জীবনে আল্লাহ হয়ে এসেছেন। আল্লাহর কোনো ইচ্ছা কারোর কখনো আপত্তি থাকতে পারে বলো না। জান্নাত মা যা প্রণাম করো, জীবনে ভুলিস না। যা বাবার কথাটা যেন মনে থাকে, বাবার স্বপ্নটা পূর্ণ করতে হবে তো, বড় হতে হবে, ডাক্তার হতে হবে। সমাজে বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের উপকার করবে, তাই তো? আপনারা কটা দিন একটু কষ্ট করুন, একটু ধৈর্য ধরুন, আপনারা এই মেয়ে যখন বড় হবে আপনাদের পাশেই দাঁড়াবে। আর ও বোধহয় শবনম, না? তুমি তো গ্রাজুয়েশন করেছো। আমার একটা হসপিটাল আছে জানো তো, আপাতত আমার হসপিটালের রিসেপশনে যদি ওর একটা কাজের ব্যবস্থা করে দিই, মানে মাসে 15,000, আপনাদের নিশ্চয়ই খুব একটা অসুবিধে হবে না। অসুবিধে কি বলছেন, এটা তো মেঘনা চাইতে জল। আপনি সত্যি আমাদের পরিবারের কাছে আল্লাহর রূপ ধরে এসেছেন। আপনার ঋণ আমরা জানি না কিভাবে শোধ করব। আঙ্কেলের ঋণ তো আমি শোধ করবই, আমি যে করেই হোক আঙ্কেলের কাছে উড়ানকে ফিরিয়ে দেব, ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেব, তবেই আমার ঋণ শোধ হবে।